এই হলো অগ্নাশয়, পাকস্থলী, ডিউডেনাম আর যকৃতের মাঝে চাপাচাপি করে তার অবস্থান। প্রতিদিন এক লিটারের উপরে পরিপাক রস উৎপাদন করে। ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তেমন চটকদার নয়। তবে অগ্নাশয়ের আরও একটি কাজ রয়েছে, তা হল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা। খাওয়ার পর আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। খাওয়ার মাত্র আধ ঘন্টার মধ্যে মুখে ও পাকস্থলীতে শর্করা ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয় এবং তা রক্তে গিয়ে মেশে। শরীরে শক্তির প্রধান উৎস হল গ্লুকোজ। মস্তিষ্ক, টিস্যু ও পেশি সহ লোহিত রক্তকণিকাও এর উপর নির্ভরশীল। আর এখানেই অগ্নাশয়ের ভূমিকা। রক্তে মিষ্টতা বেড়ে গেলে অগ্নাশয়ের প্যানক্রিয়াটিক আইলেট নামে পরিচিত এন্ডোক্রাইন টিস্যু তা ধরতে পারে এবং ইনসুলিন উৎপাদন করে। ইনসুলিন অনেকটা কোষের চাবির মতো কাজ করে। তখন শরীরের কোষগুলো গ্লুকোজ শোষণ করতে পারে এবং রক্তে শর্করার মাত্রা কমে যায়। অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গিয়ে গ্লাইকোজেনে রূপান্তরিত হয় এবং ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে। অগ্নাশয় যখন বুঝতে পারে রক্তে শর্করার মাত্রা কম, তখন তা গ্লুকোজেন নামক হরমোন নিঃসরণ করে সঞ্চিত গ্লাইকোজেনকে সক্রিয় করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণের প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করলে তাকে ডায়াবেটিস বলা হয়। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরের কোষ ইনসুলিনের উপস্থিতি সত্ত্বেও প্রতিক্রিয়া দেখানো কমিয়ে দেয়। অগ্নাশয় তখন উৎপাদন বাড়িয়ে দিলেও একটা পর্যায়ে গিয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণে তাও যথেষ্ট হয় না। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে জন্মগত এক অটো ইমিউন রোগের কারণে কোনো ইনসুলিনই উৎপাদিত হয় না। এক্ষেত্রে রোগটিতে আক্রান্ত ব্যক্তিদের নিজেদেরকেই অগ্নাশয়ের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। ইনসুলিন ইঞ্জেকশনের সাহায্যে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হয়। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক না থাকলে এর বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়। রক্তে শর্করার পরিমাণ কম থাকলে ক্ষুধা, ঘাম হওয়া বা মাথা ঘোরাতে পারে। অন্যদিকে তা বেশি থাকলে অতিরিক্ত তৃষ্ণা ও ক্লান্তি বোধ হয়। দীর্ঘমেয়াদে রক্তে শর্করার উচ্চ হার শরীর জুড়ে নানা ক্ষতি সাধন করতে পারে। এতে আক্রান্ত হয় চোখ, কিডনি ও স্নায়ু। এ কারণে স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই ব্যাপারটা খুবই ভালো যে অগ্নাশয় নিজের কাজটি মনোযোগ দিয়ে করছে এবং রক্তে শর্করার পরিমাণের উপর নজর রাখছে।